Subscribe to Question Mark Films and press the bell icon for all the latest video updates. Sia Sri Krishna Toiri, Shuru Korben Kickoff. Pase Maidara, Bapa e Shot. Lokko Posto. East Bengal Potome. Definite Chaiche. Mohan Bagan Rakhon Ko. Badik Teke. অরুণ আজ একাই এসেছে খেলা দেখতে, ইস্ট বেঙ্গল মোহনবাগান। এই টি টোয়েন্টি ক্রিকেটের যুগে ওর বন্ধুরা ফুটবলটাকে অচ্ছুত করে দিয়েছে। অরুণ বেচারা আলাদা হলেও আমাদের সূর্য মেরুন গানটা ওর সব দুঃখ ভুলিয়ে দেয়। অরুণ হলো সেই ফ্যান যার শিরায় শিরায় মোহনবাগান। মাঠের উত্তেজনা আজ শুরু থেকেই চরমে। খেলার শুরুতেই 10 মিনিটের মাথায় মোহনবাগানের স্ট্রাইকার নতুন ছেলে সজলের শট, শটটা বারপোস্টের কান ঘেঁষে বেরিয়ে গেল। অরুণ উত্তেজনায় নড়বড়ে সিটে দাঁড়াতে গিয়ে পড়েই যাচ্ছিল প্রায়। এরপর খেলা গড়ালো হাফ টাইম অবধি, ফলাফল 0-0। আজ একটু সে মন মরাই। যতই যাই হোক, এত বড় স্টেডিয়াম, এত লোক, তবুও সে একা। স্টল থেকে একটা প্যাটিস কেনার সময় ঠিক ওর বিপরীতেই দেখল একটা মেয়ে জল কিনছে। দেখতেই বুকের বাঁ পাশটায় একটা দোলা অনুভব করল। কিন্তু এগোতে দ্বিধা হলো না, সাহসের অভাব নয়, মোহনবাগানের ভক্তরা হয় বাঘ। ব্যাঘাত দিল মেয়েটির মাথায় সুন্দর করে বাঁধা ওই লাল হলুদের ফেটটিটা। যতই হোক, মেয়েটি যে ইস্ট বেঙ্গল। মেয়েটির আর চোখের চাহনি উপেক্ষা করেই সে বসে পড়ল সিটে। খেয়াল পড়ল মেয়েটিও তার দুটো শাড়ি আগেই বসেছে। শুরু হয়ে গেল সেকেন্ড হাফ। এবার উত্তেজনা আরও বেশি। মোহনবাগান হাফের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করল। এখনো পর্যন্ত যা খেলা হয়েছে তার মেয়েকে নিঃসন্দেহে বলবো যে মোহনবাগান খেলার মধ্যে অনেক বেশি মোবিলিটি আমরা লক্ষ্য করতে পারি। তার দলের ক্ষিপ্রতা সঞ্চালিত হয়ে অরুণের রক্তচাপও শিখরে উঠে গেল। 90 মিনিটের মাথায় দুরন্ত ব্যাক ভলিতে মোহনবাগানের গোল। আর স্থির থাকতে পারল না অরুণ, এবার দাঁড়িয়েই পড়ল সিটের ওপর। ব্যাস তাতেই ঘটল বিপত্তি। নড়বড়ে সিট উল্টে পেছনের দেয়ালে মাথা লাগতেই অজ্ঞান। পাশের লোকেরা কেউ ধ্যানই দেয়নি ওর দিকে। অরুণের সম্বিত ফিরল একটা কোমল স্পর্শে, কিন্তু চোখ খুলতেই দেখল চারিদিকে যে সব লাল হলুদ, মাঠেও এবং তার সামনেও। মেয়েটির বাড়িয়ে দেওয়া হাতটা ধরেই সে উঠে দাঁড়ালো। স্কোরবোর্ডে চোখ যেতেই 90 মিনিটের সব সবুজের লাল হলুদ হয়ে ওঠার রহস্যটা পরিষ্কার হলো। স্কোর 2-1। এক্সট্রা টাইমের 91 ও 92 মিনিটে গোল করে জয়ী ইস্ট বেঙ্গল। মেয়েটির গলা খাকরানি শুনে অরুণ তার দিকে তাকাতে দুজনেই হেসে ফেলল। হাতটা কিন্তু ওরা এখনও ছাড়েনি। আস্তে আস্তে এক একটা করে সিঁড়ি পার করল ওরা, এগিয়ে চলল এক্সিটের দিকে। মেয়েটি শুধু হাসতে থাকলো অরুণের ঘটনা শুনে। ম্যাচ দেখতে এসে শুরু হলো এক নতুন গল্প। মোহনবাগান আজ হারলেও এই মোহনবাগানের ফ্যান কিন্তু ইস্ট বেঙ্গলকে জয় করে নিল, কি তাই না?